মুসলিম? হ্যাঁ। এদিকে আসো। বলেন, এই যে অত্র রাজধানীর মোড়, ঠিক আছে? এখানে শুধু তার নাম কি হবে বলতো? আপনার নাম? হ্যাঁ সেটাই। তোমার দলের লোককে ডাকো এখনই। এই ইয়াদ আসো। আজ এখন থেকে এই মোড়ে শুধু আমার নামই জব হবে, আমার নামে চাঁদা উঠছে। যে চাঁদা না দেবে তাকে ডাইরেক্ট জায়গায় নাফিং করে দেবে। কথাটা যেন মাথায় থাকে। যাও আজ থেকে কাজে লেগে পড়ো। গরম গরম চা দে আর চান্দা ভাই কর আর আমি তো যা ফ্রিসে চাঁদা দেই। এই তুই কি এলাকার নতুন লোক? আমার সুমন ভাইয়ের লোক, চাঁদা বের কর। ধর মিয়া, আপনি কি বলেন? সুমন ভাইটা চেয়ে নাই ধরেন। এই তুই কি জানোস না, তুই কিন্তু একদম ভুলে দিমু। আরে সকাল নয় তুই রকম চালা নিতেছিস না? দা তোর চাঁদা নিচ্ছে। বলছিলাম তো, তাও তো চান্দা দেয় নাই আর কাছি দিয়ে দৌড়ে দিছে। আরে হালার পো, ওরে এখনই তুলে নেয় আমাদের। আমাদের হুমকি দিছে তো, ওরে এখনই এখানে তুলে নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, জলদি যা। আমার এলাকায় চান্দা দেবে না শালা, নানি ঘরে খালি ঘর করে দেবো আজকে, ধৈরালে ঘরে আজকে। তাহলে আমার চেনে না, আমার এলাকায় এসে আমার চান্দা দিবে না। বস বস, আলাদে তুই নানি আইছি। তুই কি এলাকায় নতুন? আমার পোলা ভান্ডে তুই কি কইছস? আবার নাকি কাছু দিয়ে ধারণি দিছস? তুই কি এলাকায় নতুন তাই না? তোর আজকে তোর নানির খালি ঘর করে ছেড়ে দেবো শালাই। তুই মোরে চিনতে ভুল করছস, সুমন ভাই একটা ব্র্যান্ড, তোরে তো আজকে খায়া দু মোরে। যেটা সত্য সেটাই বলছি, পাতিয়া তো আমরা খাওয়া নাই বুঝলি ভাই। ভাই লাস্টারে বস্তায় বইরা ওই খালে ফেলা দিয়ে আসলো। ওকে বস।